ভিডিওটি জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুরা তোমাদের দেখানোর জন্য এবং শেখানোর জন্য। কিভাবে একটি আমবাত বা আর্টিকেরিয়ার জন্য থুজা অক্সিডেন্টালিস প্রেসক্রাইব করছে, এই কেসটিকে আমাদের ডাক্তারবাবুরা, এরা কয়েকজন আর্সেনিক বলেছিল, ডক্টর কৌশিক আর্সেনিক বলেছিল, বিদেশ আর্সেনিক বলেছিলে, কিন্তু কে যেন বলল তুমি, তোমার নাম কি? মৃত্যুঞ্জয়। ও গ্রামীণ হোমিওপ্যাথ, কিন্তু ও থুজা প্রেসক্রিপশন করেছে, আমিও থুজার পক্ষেই থাকলাম, কেন বুঝিয়ে দিচ্ছি। এবং আর্সেনিক কিছু সিমটম আছে, ওরা যে ভুল বলেছে তা নয়, কিন্তু আর্সেনিক বাদ দিয়ে থুজাটাকেই প্রথমবারে আমি প্রাধান্য দিচ্ছি। কেন সেই জিনিসটা বোঝাচ্ছি। ভদ্রমহিলার আমবাত বা আর্টিকেরিয়া 6 বছর ধরে চলছে। শি হ্যাজ বিন সাফারিং ফ্রম 6 ইয়ার্স এবং খুব কষ্ট পাচ্ছে। অ্যাট প্রেজেন্ট এইরকম পজিশান আছে যে ওনার 2-3টে করে ট্যাবলেট না খেলেও অ্যালোপ্যাথিক যে অ্যান্টি আর্টিকেরিয়াল ট্যাবলেট, হেট্রাজোন, সেট্রাজোন, এই সমস্ত ট্যাবলেট 2-3টে করে খেতে হচ্ছে। সারা শরীর চাকা চাকা হয়ে ফুলে যাচ্ছে, খুব কষ্ট পাচ্ছে। এখন আছে দেখ, দেখা ডাক্তার দেখানো যাবে। এই যে এখন এই অবস্থা দেখতে পাচ্ছ তোমরা, খুব মারাত্মক অবস্থায় আছে। তাহলে এই মহিলা, ভদ্রমহিলাকে সারা জীবন তো এই অ্যালোপ্যাথিক ওষুধ, অ্যালোপ্যাথিক ডাক্তাররা যতই বড় বড় কথা বলুক তারা রিলিফ দিতে পারে। ওষুধগুলো এমনভাবে তৈরি হয়েছে যে টেম্পোরারি রিলিফ, সাময়িক আরোগ্য, এটা আমাদের অস্বীকার করার কোনো জায়গা নেই যে মানুষের খুব কষ্ট হলে সাময়িক আরাম তারা দিতে পারে। অনেক সময় আমরা সাময়িক আরাম দিতে পারি না, যেক্ষণি কমাতে হবে যে কোনো একটা জিনিস, খুব কষ্ট পাচ্ছে, কিন্তু পারমানেন্ট চিকিৎসা তো তোমরা দিতে পারছো না। পারমানেন্ট চিকিৎসা হোমিওপ্যাথিক রোগীকে রোগ লক্ষণের সাথে হ্যানিমান বর্ণিত মেটিমেডিকার ওষুধের যে কোনো একটা ওষুধ মিললে সমবিশে বিষ্ময় থিওরিতে আমরা রোগটা আরোগ্য করতে পারি। তাহলে কি সারা জীবনে ভদ্রমেলে ট্যাবলেট খেয়ে যাবে? অ্যালোপ্যাথিক চিকিৎসক যারা হোমিওপ্যাথি দিয়ে রাত দিয়ে নিন্দা করে বল করে চলেছ, গালমন্দ করে চলেছ, তোমরা তো পারমানেন্ট রিলিফ দিতে পারছো না। হোমিওপ্যাথিক যদি প্লাসিবো এফেক্ট হয়, খালি বলেই চলেছ প্লাসিবো এফেক্ট, কিন্তু আমরা তো বহু ক্ষেত্রেই পারমানেন্ট রিলিফ দিচ্ছি। এই ভদ্রমহিলা যদি পারমানেন্ট রিলিফ দিতে পারি, এরকম আগে বহু ক্ষেত্রে দিয়েছি, বহু কেস, বহু মাথা ব্যথা, বহু আর্টিকেরিয়া, তো সেগুলো তো প্লাসিবো এফেক্ট সব, সেগুলো কি পারমানেন্ট এফেক্ট নয়? এটা অ্যালোপ্যাথিক ডাক্তারদের উদ্দেশ্যে বা যারা অ্যালোপ্যাথিক মাইন্ডেড তাদের উদ্দেশ্যে বললাম। এখন আমাদের হোমিওপ্যাথিক জুনিয়র বন্ধুরা তোমাদের শেখানোর জন্য এই কেসটায় কেন থুজা প্রেসক্রিপশন করলাম সেটা দেখাচ্ছি। এই যে আর্টিকেরিয়া আমবাত 6 বছর ধরে চলছে, একটু গরম সেঁক দিলে উনি আরাম বোধ করেন, তাই তো বলেছ? কি করে বুঝলে? গরম দিলে একটু আরাম পায় উনি বলেছেন। আর তোমার নখে কি হচ্ছিল? নখে এরকম স্পট হচ্ছে, নখ কি ভাঙে খারাপ? এই যেটা ভেঙে গেছে কর্নার, না আমি নিজে ব্লেড দেখে কেটেছ, তাই পায়ের নখ দেখি হয়ে গেছে। এই তো নখটা ব্রিটেল, পায়ের নখটা আছে রাপ রাপ ব্রিটেল, তো এটাও সিমটম একটা থুজার। নেলস ব্রিটেল রাপ থুজা সাইডিশিয়া গ্রাফাইটিস অ্যান্টিম ক্রুড পেট্রোলিয়াম সৌরিনাম, নখগুলো খারাপ হয়, ব্রিটেল হয়, ভেঙে যায়। কিন্তু থুজার আর কি প্রেসক্রিপশন আমরা করতে চাইছি? ওনার আঁচিল এখানে ওখানে দু একটা আছে, এখন পিঠে একটা বড় আঁচিল আছে, পিঠের আঁচিলটা দেখাও। তাহলে বেশি না থাকলেও আঁচিল আছে শরীরে, এখানে একটা কোমরে, কোমরেও একটা আছে, আঁচিল আছে এখানে ওখানে। তাহলে হোয়াটস হিয়ার অ্যান্ড দেয়ার, সো এই সিমটম অফ থুজা, হোয়াটস হিয়ার অ্যান্ড দেয়ার, ওনার চা মোটেই সহ্য হয় না, চা খেতেও চায় না, অপছন্দ প্লাস সহ্য হয় না, ডিজ্যাগ্রি, হ্যাঁ ওনিয়ন, ওনিয়ন সহ্য হয় না, পেঁয়াজ, পেঁয়াজ খেতে চায় না এবং পেঁয়াজ সহ্য হয় না, তাই এটা একটা থুজার সিমটম, ভুল বলছিলাম, ওনিয়ন, ওনিয়ন লিখেছে এখানে, ওনিয়ন অ্যাভারশন অ্যান্ড ডিজ্যাগ্রি, ডিজ্যাগ্রি টু ওনিয়ন অ্যান্ড অ্যাভারশন টু ওনিয়ন, তাহলে এটা একটা থুজার সিমটম। আর চা উনি পছন্দ করেন, চা খুব পছন্দ করে, ডিজায়ার ফর টি, এটা একটা থুজার সিমটম, থুজা চা খেতে খুব ভালোবাসে। চা তুমি খুব পছন্দ করো,
দিনে কত কাপ খাও? সকালে এক কাপ, বিকালে এক কাপ। আর কেউ দিলে না বলো না? না না বলে। চাই না বলো? নরমাল হয় সারা। তো ডিজ এর পট্টি ডিজ এগ্রি ফর অনিয়ন আর ঘাম বেশি। আমরা যারা জানি যে থুজার পেশেন্ট সবসময় ঘাম বেশি হয়, থুজা, স্যাম্বুকাস, মার্কুরিয়াস, হিপার সালফার, এসব ওষুধের ঘাম বেশি, নেট্রামিউট। সো প্রফিউস পারস্পিরেশান আর একটা পিকুলার সিমটম হলো ঘাম মুখে বেশি হয়, পারস্পিরেশান অ্যাগ্রাভেটস ওভার দ্য ফেস, এটাও থুজাতে আমরা পেয়ে যাই। সো এবং কভার্ড পার্টস, ঘুমের মধ্যে সারা শরীর, ওনার হাজবেন্ড বলছিলেন ঘুমের মধ্যে সারা শরীর ঘেমে যায়, কিন্তু কভার্ড পার্টস তখন মুখের বদলে শরীরের ঢাকা জায়গাটাই বেশি হয়। সো সোয়েট অ্যাগ্রাভেটস ইন দ্য কভার্ড পার্টস, সোয়েট অ্যাগ্রাভেটস ইন দ্য ফেস, সোয়েটস ইন জেনারেল প্রফিউস, ডিজাগ্রি টু অনিয়ন, ডিজ এয়ার ফর টি, ওয়ার্ডস এয়ার অ্যান্ড দেয়ার অল সিমটমস গো ইন ফেভার অফ থুজা। আর কী পেলাম থুজাতে স্টাডি করে? ওনার মেন্টাল সিমটমসের মধ্যে পাওয়া গেল সাপের ভয় আছে, ব্যাড নিউজ অ্যাগ্রাভেটস এসব আছে, কিন্তু যেটা আমি লক্ষ্য করলাম সুপারস্টিশিয়াস, উনি ওই অন্য লোকে বাসনকোসন ধরল বা পরিষ্কার করে দিয়ে গেল নিজের ঠিক পছন্দ হবে না, উনি আবার ধুয়ে নেবেন বা একটু খুঁতখুঁত, সেটা শুধু পরিচ্ছন্নতা বোধ নয়, পরিচ্ছন্নতা ফ্যাস্টিডিয়াস খুঁতখুঁতিয়ে ঠিক পরিষ্কার হল এক জিনিস, আর কিছু লোকে মনে করে যে ওই লোকটা কীরকম দেখতে, এটা ঠিক ভালো হলো না, একটা সংস্কারচ্ছন্ন ভাব আর কি, এই জিনিসটা আছে তোমার মধ্যে যে আমি নিজে আরেকবার ধুয়ে নেব বা হাতটাও এক জায়গায় আমি লাগালাম, হাতটা আরেকবার ধুয়ে নিই, নাহলে ভালো লাগবে, এটাকে ওসিডির পর্যায়ে পড়ে। সো দিস ওসিডি, দিস কম্পালসিভ ডিজঅর্ডার্স অলসো কভার্ড বাই থুজা। সো এবং ক্রনিক একটা ইরিটেটিং ডিজিজ মায়েরও ছিল, হেরিডিটারি সাইকোসিস অ্যান্ড প্রফিউস পারস্পিরেশান, ঘাম বেশি, কাবাট পাটে বেশি ঘুমের মধ্যে, মুখে বেশি, পেঁয়াজ সহ্য হয় না, চা পছন্দ, এখানে ওখানে আঁচিল আছে, এই সুপারস্টিশিয়াস মাইন্ড। সো থুজা ইজ দ্য চয়েস অফ রেমিডি ফর মাই ফার্স্ট প্রেসক্রিপশান। তো এটাই শেখালাম তোমাদের, এখন মনে হচ্ছে যে থুজাটাই বেশি কার্যকরী আর্সেনিকের থেকে, আর্সেনিক ইজ এ শর্ট অ্যাক্টিং সুপারফিশিয়াল ড্রাগ, আর্সেনিক দিলে হচ্ছে দু চার দিন কমতে পারত, তারপরে আবার থুজা ভাবতে হতো অ্যান্টিমায়োজমেটিক ওষুধ হিসাবে, তা আমরা প্রথম থেকেই থুজা প্রেসক্রাইব করতে পারি, তাতে কোনো অসুবিধা নেই। থ্যাংক ইউ তোমাদের ভিডিওটা ডাক্তারদের শেখানোর জন্য পারমিশন দিয়েছো, সেজন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। শামীম তোমাকে অসংখ্য ধন্যবাদ, তুমি কেসটা সারানোর উদ্দেশ্য নিয়ে সুদূর মালদা থেকে এখানে দৌড়ে এসেছো,